গেছেন, এবার উইলিয়ামসন ক্যাপ্টেনের দায়িত্ব রয়েছেন, তিনি ইঞ্জুরির জন্য খেলতে পারছেন না, কিন্তু সেই জায়গায় সবাই আসলে জানি সেখানে একটা চিন্তা হচ্ছিল যে আসলে তিনি কেমন করবেন, বাট আপনি যেটা বললেন যে খুব ভালো ইনিংস করেছে যে কখনো রাইট হ্যান্ড কখনো লেফট হ্যান্ড, মানে এই জিনিসটা আপনি কিভাবে দেখেছেন? একেবারে নতুন আসলে কি আমরা আসলে ডোমেস্টিক ক্রিকেটে ও কখনো ক্যাপ্টেন্সি করে কিনা আসলে খুব একটা জানি না ভুবনেশ্বর সম্পর্কে, আমার ধারণা সেই রঞ্জিত অভিভাবক আসলে ক্রিকেট যখন ভালো ডোমেস্টিক ক্রিকেটে তার ক্যাপ্টেন্সি এক্সপিরিয়েন্স হয়েছে, তার পাশাপাশি সে যখন ধোনির আন্ডারে খেলে বিরাটের আন্ডারে খেলছে, এখন তাদের আন্ডারে যখন খেলছে সে কিন্তু মাঠে অর্ধেক ক্যাপ্টেন্সি শিখে যাচ্ছে সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, তার পাশাপাশি ওয়ার্নার কিন্তু দুটি খেলে গেছে, বিপিএল আমাদের ছেলে ঠিক আছে আমার টিমে ছিল, তো আমি কিন্তু দেখেছি ওয়ার্নার খুব সুন্দর গাইড করে, সে হয়তো ক্যাপ্টেন না বাট মানে অ্যাক্টিভ ক্যাপ্টেন হিসেবে কিন্তু তাকে হয়তো সেখানে সাপোর্ট করে যাচ্ছে, তো আমার কাছে মনে হয় অ্যাক্টিভ ক্যাপ্টেন হিসেবে ওয়ার্নার সমস্যার রুলতে করছে, পাশাপাশি ভুবনেশ্বর অবশ্যই যে কোনো মুহূর্তে ওয়ার্নার সাপোর্ট করছে, সব কিছু মানে কম্বিনেশনটা একটা টিম যখন জিততে শুরু করে বা ভালো খেলতে থাকে তখন কিন্তু তাদের এই কম্বিনেশন সিনিয়র প্লেয়ারদের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেই জায়গাটা কিন্তু কাজে লাগানো হয়, এখানে কিন্তু আমি শিওর যে তাদের এই আন্ডারস্ট্যান্ডিং এবং কমিউনিকেশনের মাধ্যমে সমস্তভাবে সেকেন্ড ক্লাস ম্যাচটা পেয়েছেন, এবং গতকালকে আমরা ভাবছিলাম যে মোহাম্মদ নবী একটা মাত্র জায়গা, তিনি যদি একটু খারাপ পারফরমেন্স করেন সেই জায়গায় সাকিব আল হাসানের আসার একটা সুযোগ রয়েছে, আপনার কাছে আপনি কি মনে হয় আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে সাকিব আল হাসানের